জীবনে ভালোবেসে একা একা বিয়ে করলে কোনোই দাম থাকে না, সেটা আপনার শ্বশুর বাড়িতে হোক কোনো বাপের বাড়িতে হোক। এটা কিন্তু সত্যি কথা গাইস, আমি যেহেতু একা একা বিয়ে করে এসেছি তো আমি জানি এই কষ্টটা কি। আসলে বাবা মা এমন একটা জিনিস যে আপনার সব সময় আপনার ভালোটাই চায়, কিন্তু ওই বয়সটা এমন একটা বয়স যে বয়সে মানুষ ভুল করে, বিশেষ করে 9 থেকে 10 এই বয়সটা এমন একটা আবেগের বয়স, এই বয়সে কিন্তু প্রতিটা ছেলে মেয়ে কিন্তু ভুল করে। আর ওই টাইমে যদি আপনি আপনার বাবা মার কথা শুনে চলেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনে অনেক বেশি এগিয়ে যাবেন। আসলে হয় কি, ওই টাইমটায় সন্তানরা কিন্তু কথা শুনে না, আমার ক্ষেত্রে সেম হয়েছে, আমি কিন্তু কারণ বাবা মার কথা শুনিনি। আসলে একা একা যেহেতু বড় হয়েছি শহরে, তো ওরকমভাবে কোনো বন্ধুত্ব তো কারোর সাথেই ছিল না, বাবা মার সাথে খুব একটা ফ্রেন্ডলি ছিলাম তা না, সম্পর্ক করেছি দেন তারপর বিয়ে করেছি, বাবা মাই বিয়ে দিয়েছে, কিন্তু বিয়েটা তো আর ওভাবে পারিবারিকভাবে হয়নি, পছন্দটা নিজেরই ছিল, নিজে পছন্দ করেছি, কিন্তু কোথাও কোনো দাম ছিল না। আমি বুঝতে পারছিলাম যে আমার বাবা রাগ করে বিয়েটা দিচ্ছিল, তার কোনো মত ছিল না, সে মনে করছিল হয়তো এর থেকে ভালো আরো বেটার কিছু তা আমার মেয়ের জন্য ছিল। কিন্তু হয় না যে বাবা মা ভালোটা চাইলো, আমরা সন্তানরা কিন্তু ওই ভালোটা আসলে তাদেরকে করতে দিই না। আসলে এখন যেটা আমি বুঝতে পারছি না, যে আমি এখন মা হয়েছি, আমি একটা সন্তানের মা, এখন আমি যেটা আমার মেয়েকে নিয়ে ভাবি, তারাও আমাকে নিয়ে সেম ভাবনাটাই ভেবেছিল, কিন্তু আমি তাদেরকে এই ভাবনার গুরুত্ব দিতে দিইনি। আমি যেহেতু পছন্দ করে নিয়েছি আর বিয়ে করলে তাকে করব, এটাও বাবাকে বলে দিয়েছি, তাই বাবার কোনো কথা বলেনি, রাগ করেছিল। বিয়েটা যখন আমার বাবা দিল তখন বাবার চোখে খুব পানি ছিল, খুব কান্না করছিল, আর আমার ভাই তো মানতেই পারছিল না যে আমার বিয়েটা হয়ে গেছে। আমি যখন শ্বশুরবাড়িতে চলে যাই আমার ভাই 2 দিন খাইছিল না, খুব কান্নাকাটি করছিল, ও মেনে নিতে পারছিল না যে মানে মেনে নিতে পারছিল না যে আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে করার পরে শ্বশুরবাড়ির থেকে কোনো মূল্য পায়নি, দাম পায়নি, এক কথা বললে কোনো সম্মানই পায়নি। তারা সবসময় আমার সাথে খুব খারাপ আচরণ করতো, একটু মানে আমাকে মানুষ তো মনে করতো না, এখনো মনে করে না, এটা নিয়ে কোনো আফসোস নেই। কিন্তু আমার কথা কিন্তু হচ্ছে আমার হাজবেন্ড, আমি আমার পরিবারের জন্য সব আমি কিছু জানি না, তার ছেড়েছি, ফ্যামিলি আমার লোকের জন্য ভালোবাসে আমার সব অনেক কথা কিছু, বলে, আমার বাবা বাবা মা মা করে, সব কিছু তখন সে শুধুমাত্র আমার চুপচাপ ভালোবাসার দাঁড়িয়ে জন্য। দাঁড়িয়ে শুনে, হ্যাঁ সে আমাকে সাইডে এসে বুঝায়, কিন্তু আমার কথা হচ্ছে আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই সে আমাকে বকবে, আমাকে কথা শোনাবে, কিন্তু যেখানে আমার কোনো ভুল নাই সেখানে সে কেন প্রতিবাদ করে না, এই উত্তরটা হয়তো আমার এখনো অজানা, আমি জানতেও চাই না, কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সংসার জীবনে প্রতিটা মেয়ে সুখী হয় এমনটা না, আবার রিলেশন করে বিয়ে করলো মেয়েরা যে সব থেকে সুখী হবে এমনটাও না। আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো, সে আমাকে মেন্টালি অনেক বেশি ভালো রাখে, কাপড় চোপড়ে খাওয়া দাওয়ার কোনো কিছুতে আমাদের কমতি নেই, কিন্তু মেন্টালি যে সাপোর্টটা আছে না, যে তার ফ্যামিলি যখন আমাকে কথা শোনাবে বা তার ফ্যামিলি পরিবারের লোকজন আমাকে কথা শোনায়, সে কোনো প্রতিবাদ করে না, সে চুপচাপ মানে চুপচাপ থাকে আর কি। সে আমাকে পরে বলে যে আমার জন্য এগুলো তুমি মেনে নিতে পারবে না, আমার কথা হচ্ছে আমি যেটা করিনি সেটা কেন আমাকে মেনে নিতে হবে, আমার কথা হচ্ছে তুমি তাদের সাথে খারাপ ব্যবহার না করো, কিন্তু তাদের ভুলগুলো তুমি তাকে ধরিয়ে দেবে না, তারা অন্যায় করছে তুমি দেখছো, কিন্তু তাদেরকে তুমি কিছুই বলছো না, তুমি উল্টা চুপ আছো, এটা কেমন ভালোবাসা! এই কথাটা যে আমি আমার বাবা মাকে বলবো সে বলার রাস্তাটাও আসলে নেই, কারণ নিজে পছন্দ করে বিয়ে করেছে না, এখন আর কোনো কিছু বলারও বা কোনো কিছু শোনারও কিছু নেই। আর সত্যি কথা বলতে যখন ফ্যামিলিগতভাবে বিয়েটা দিত বা তাদের পছন্দ মতন যদি আমি বিয়েটা করতাম, হয়তো বা তাদেরকে বলতে পারতাম যে তোমরা আমাকে কি দেখে বিয়ে দিয়েছো, তারা আমাকে কত কি বলতেছে, এই কথাটা আমি তাদেরকে বলতে পারতাম, কিন্তু এখন সে বলার রাস্তাটুকুও নেই। তাই গাইস একটা কথাই বলবো, সম্পর্ক এমন একটা জিনিস, আপনাকে এটা বুঝতে হবে, বাবা মা কখনো তার সন্তানের খারাপ চায় না। আর যদি আপনি ভালোবেসে বিয়ে করেন অবশ্যই ফ্যামিলিটাও খুব ম্যাটার করে, অনেকে মনে করে যে ভালোবাসা মানুষকে পেয়ে গেছি আর পরিবার যেটাই হোক হোক গা, কিন্তু আমার কাছে কি মনে জানেন, আপনার ভালোবাসা মানুষটার সাথে আপনার পরিবারের একটা হাত অবশ্যই থাকে, পরিবারকেও ভালো হতে হয়, তাদের মেন্টালিটির সাথে আপনার মেন্টালিটিও কিন্তু যোগ হবে, যেহেতু আপনি সারাটা জীবন কিন্তু তাদের সাথে থাকবেন, তাই অবশ্যই তাদের সাথে আপনার যে একটা মানসিকতা সেটা কিন্তু এক না হলে আপনি কখনোই
তাদের সাথে মানিয়ে নিতে পারবে না। তো একটা কথা কি জানেন, তাদের যদি তাদের আচরণের সাথে যদি আপনি আচরণ না মিলে তাহলে আপনি সংসার করতে পারবেন না। আমার যেটা হয় আর কি, আমি এক পৃথিবীতে বড় হয়েছি, তারা এক রকম ভাবে বড় হয়েছে, আমি ওরা যেভাবে চলাফেরা করে। তাও বলবো দিন শেষে স্বামী ভালো তো সেই মেয়েটা অনেক সুখী। আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো, শুধু আমার হাজবেন্ডের একটা খারাপ দিকই আছে, সে একটু প্রতিবাদ করে না, সে কারো উপর প্রতিবাদ করে না। আমিও যদি কোনো কাজ করে থাকি না, মানে কোনো অন্যায় করে থাকি, আমাকেও সে কিছু বলতে চায় না, মানে সে একটু চুপচাপ টাইপের মানুষ। ওর কথা হচ্ছে কেন আমরা করব, আমরা যদি যেহেতু করেছি তার মানে সেটাই ঠিক, মানে ওর ধারণাটা এরকম। সে যে আমার সাথে খারাপ আচরণ করবে বা আমার গায়ে হাত উঠাবে এমনটাও না, সেরকম ছেলে সে না। কিন্তু আমার কথা হচ্ছে সে কোনো প্রতিবাদ করবে না, কারো কথায় না। কিন্তু গাইজ, বাবা মাকে কখনোই কষ্ট দেওয়া উচিত না, বাবা মার পছন্দটা অবশ্য গুরুত্ব দেওয়া উচিত, কারণ সেই মানুষটাও তো আমার জন্য কত কষ্ট করেছে, কত কি জীবনে ত্যাগ করছে। এখন যেহেতু আমি এক বাচ্চার মা হয়ে গেছি, আমি সেটা ফিল করতে পারি। আমার সন্তানের জন্য আমি কতদিন ঘুমাই না, কত শখের খাবার খাইতে পারি না, কত পছন্দের জামা নিতে পারি না, ভাবি আমি যেটা নিব আর মেরে সেটা দিব। কিন্তু এটা আমি কখনো আমার বাবা মার জন্য ভাবিনি, এখন নিজের জন্য ভাবতেছি। তো এভাবে আমার জীবনটাকে পার করে দিতে চাই। আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সবাইকে নিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু আজকে আমার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, কেউ খারাপ কিছু মনে করবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।